ডাকবো তোমায় কি করে বাঁধবো, খোপায় আকাশ তারার ফুল, কি করে বুঝবো তোমায় কি করে ভাঙবে তোমার পাহাড় সমান ফুল। হ তোমার জন্য তীরে শেষে জোনাক নিরাপত্তা, তোমার জন্য নগর বুকে বাঁচে অস্থিরতা, তোমার জন্য দিনে রাতে বাঁচে বুকে প্রেম, আর বলছো তুমি মিষ্টি সুরে। আমাকে থাড়া অতল অতল কি তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই, সব সম্পর্ক শেষ। ঠিক আছে শেষ, তুমি কি বলে গেছো তুমি সম্পর্ক কেটে দিলে আমি তোমার আনন্দ করবো না? আমাদের বন্ধুত্বের বন্ধন যেন কেউ ঠিকতে না পারে। জীবনেও না, এটা আমি এনিরে বুদায় বলছি, তুই খালি মুনমুনরে বুদায় বলবি। আসল বদের বদ হলো কামাল আর গুলজার, এই দুইটা মান্নান আর জিল্লুরে নিয়ে গেম। শোন, তুই আর আমি, আমরা দুজন মিলে এই দুইটার এখন একটা শিক্ষা দেবো। না গেলে কি করবেন? আমরা থাপ্পর দেবো। খালি একটা থাপ্পড় দিয়ে দেখেন, আপনি কি মনে করছেন? আমি চুপ করে বসে থাকবো? মুনমুন কাছে নিয়ে তোলে, আর কাছে নেওয়ার দরকার নাই। ওই তোমার হচ্ছে কথা তাহলে আমি জীবন আর বাঁচবো। আপনি কি গুলজার ভাইয়ের সাথে কথা বলছিলেন? এই কথা কি এলাকায় মাইকিং হয়েছে? তো এনির সাথে কি কথা হইলো? এনি আপু বললো যে গুলজার ভাইয়ের সাথে কথা হলো, গুলজার ভাইয়ের চেনো না? আমি বললাম হ্যাঁ, গুলজার ভাই তো আমার খুব ক্লোজ বড় ভাই, ওনার সাথে আমার খুবই ভালো সম্পর্ক, অনেক আগের থেকে ওনারা চিনি। আমাদের বাসায় গুলজার ভাই আসছে। এগুলো বলছো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তোমার সাথে এনির সম্পর্কটা কেমন? শি ইজ মাই এল্ডার সিস্টার, তারপরেও ভাই একটা ফ্রেন্ডলি সম্পর্ক আমাদের মধ্যে। আচ্ছা, তোমার কাছে কি একটা কিছু কমু? কী ভাই, আমি তো আপনার ছোটো ভাই, ক্লোজ ছোটো, আপনি যা তা বিষয়ে আমার সাথে আলাপ করতে পারেন। তোমার কাছে কি এনির টেলিফোন নাম্বারটা আছে? নাই ভাই, এটা কোনো ব্যাপার, জোর করে দিতেছি আপনার আমি। সত্যি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে তো খুবই ভালো হয়। আর কি, তাহলে তুমি আমার একটু ফোনটা জোগাড় করে দিও। আসি তাহলে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, এই শুনো, তুমি ওরে কখনো কাজল সম্পর্কে কিছু বলো নাই তো? না ভাই, এগুলো কেন বলতে যাবো? এটা খবরদার তুমি এনিকে বলবো না, ঠিক আছে? এইটা তো কেন বল? হ্যাঁ, একদম গোপন রাখবা তো, তুমি এটা একদম গোপন রাখবা, আর এলি টেলিফোন নাম্বারটা আমারে দিবা, ঠিক আছে? হ্যাঁ, এটা রাখো ভাইয়া, এটা রাখেন, আজকে আর টাকা টুকুনো লাগবে না। আরে পুরাপন মানুষ, সময় তো নেই আপনার কাছে, এরপর লাগলে আপনার কাছে চাই নেব। আচ্ছা ঠিক আছে, আসি তাহলে ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভালো থেকো। কি ভাই, আর ওই যে একটু মনে রাখবো। হ্যাঁ ভাই, কোনো চিন্তা করো না, নাম্বারটা আমার কিন্তু জরুরি। অফকোর্স ভাই। সাজল, সাজল, হ্যাঁ একটু সাজলটা বাড়াই দেন তো, সাজল, সাজল। সালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।
ভালো আছো তুমি? জি ভাই ভালো। অনেকদিন ধরে তো তোমার সাথে দেখা হয় না, সেই জন্য দেখা করতে আসলাম। শোনো, তোমার কাছে আইসি একটা জরুরি বিষয় নিয়া। তুমি তো জানো তোমার বান্ধবীর আমি অনেক পছন্দ করি, মুনমুন রে। মুনমুনের মাঝখানে কোনো খোঁজ পাই নাই, কই জানি চলে গেছিল। অবশেষে জানতে পারলাম যে তার নানির বাড়ি গেছে। এইবার আবার অনেকদিন ধরে কোনো খোঁজ খবর পাইতেছি না, সেই জন্য খোঁজ নেওয়ার জন্য আসলাম। ভাই আপনি আমার ভালোবাসেন না? অবশ্যই আমি তো তোমার ভালোবাসি। ভাই আপনার একটা কথা বলি, এলাকার মধ্যে অনেক ভাই ব্রাদার আছে, সবার সাথে আমার ভালো রিলেশন, সবারই সম্মান করি, আপনারও সম্মান করি। সম্মান করে আপনার একটা কথা বলি, আপনি মন মনে ভুলে যান। সজল, তোমার কাছে আমি আসছি একটা উপকারের জন্য। উপকার যদি না করতে পারো করবে না, কিন্তু অপকার করো না। তুমি এটা কি কথা কইতেছো আমারে? ভাই মন মনে বিয়া ঠিক হয়ে গেছে। দিদার আছে না, স্টেডিয়ামে সিডিটিভির ব্যবসা করে, ওর বড় ভাই রিন্টু মালয়েশিয়া থাকে। তুমি তো জানো আমি মুনমুনকে কত ভালোবাসি। আরে স্যার আমি কেমনে থাকবো? কিছু বলবে? জি না, যেহেতু আমার আব্বার কথা জানে ফেলেছেন, এখন আপনার আমি কিছুই বলবো না। আপনাদের সাথে যে ঘুরে, আপনাদের সাথে যে পড়াশোনা করে, ওই সজল? ও না তো, সজল তো আমাকে কিছু বলে নাই। বলে নাই? চিন্তা করেন, আরে 1000 টাকা দিছি, তুই 1000 টাকা নিলি, ছোট্টটা কাম দিল, তুই এই কামটা করতে পারলি না, এটা কোনো কথা হইলো? কি ছোট্ট কাজ? একদম ছোট্টটা কাজ, সহজ কথা। আমি যে আপনারে ভালোবাসি, এটা সজল আমার হয়ে আপনারে বলবে, সেই জন্য আর আমি 1000 টাকা দিছি। তাহলে তুই 1000 টাকা নিলি কেন?
তুই যদি 1000 টাকা নিয়ে এই কাজটা নাই করতে পারিস তাই কেন কান্তাল তুই আমার কাছ থেকে 1000 টাকা নিলি কেন নিলি আমার কান্তাসেন কেন আপনি আমারে কথা দিছেন যা কানবেন না আপনি নিজে বলেন না কেন আপনি ওই সজলকে দিয়ে বলেছেন কেন আমি খুবই দুঃখিত কারণ এটা এত ছোট কাজ আসলে আমারই বলা উচিত ছিল কিন্তু আমি বোকামি করছি অযথা 1000 টাকা উঠিয়েছি নিজেও বলতে পারি নাই যে আমি আপনারে ভালোবাসি আপনি কি রাজি সর্বনাশ হয়ে গেছে গা তর্পণা তুমি গেছে হ্যাঁ কি তর্পণা তুমি আজ মনমন তো রাজি হয়ে গেছে গা মনমন বলছে আমারে ভালোবাসে ও লাদি হয়ে গেছে হ্যাঁ তাহলে তো খুব ভালো হইতে দেখ আমার তো সর্বনাশ হয়ে গেছে গা কি হইতে কি তুই বুঝতেছ তো কি সর্বনাশ হয়েছে জীবনে না কইলে আমি বুধুম কেমনে মুনমুন তো নাই কই গেছে মুনমুন মুনমুন কই গেছে মুনমুন আমার ছেড়ে চলে গেছে আরে গাধার মতো কান্দিত না থাম তুপ কর এখন মানুষ দেখলে কি বলবে তুই বল এখন কি হইতো মুনমুন কোথায় গেছে দোস্ত আমার সাথে যে মুনমুন এতদিন প্রেম করছে এটা ছিল মিছা মিছা ও যার এক কালা তো হয়েছে না রিন্টু ওর সাথে প্রেম করতে আমি তো টেরি পাই নাই ওর সাথে প্রেম করছে এখন নাকি ওর সাথে বিয়ে ঠিক হয়েছে এই কথা আমার সজল কইল কে কইছে সজল সজল মানুষের কথা থুই না বান্ধবী সম্পর্কে এরকম কথাবার্তা কেউ বলে কিন্তু দোস্ত সজল যেভাবে বলছে ঘটনা সত্য ওই যে আরেকটা কালো তো হয়েছে এরকম মোটা আমি ওর চিনি মালয়েশিয়াতে থাকে কিন্তু এর আগেও দুই দিন আইসা আমার বলতো যে মুনমুন নাই মুনমুন হারাই গেছে মুনমুন আমার ভালোবাসে না তুই মিথ্যা প্রমাণিত হইতে আবার এখন তুই এতে বলতো আমি তো তোর বিত্তেটি করতে পারতেছি না আচ্ছা তুই যদি বিশ্বাস না করাস ওই যে যার সাথে বিয়েটি করছে আর একটা ভাই আছে ওর নাম দিদার ওর আমি চিনি ছোট ভাই ওর সাথে তোর কথা বুঝলি তুই বুঝবি আবার কান্দে কান্দে শোনা বাসা থেকে আব্বা আম্মা তুই লাগবে আমি আমি তোর ফোন দে ফোন দে আমি ফোন দিচ্ছি কানবি না কানবি না অ্যানি শুনো শুনো একটা ঝামেলা হইতে তুমি কই তুমি এখন এখন তুমি বাতা নিতে আতো আমি আসতে দিই হ্যাঁ আমি আসতে দিই তুমি এত আতো তোর আবার কান্দে কান্দিত না আমি তোমার সমাধান করে দিচ্ছি তোমার কাছে একটা অনুরোধ বল ও যে রিন্টু ওর সাথে যে বিয়াটি কিছু আরে মারার ব্যবস্থা কর করে দেবে করে দেবে আগে মুনমুনদের খুঁজে পায় নি মুনমুন সাথে আমি কথা বলে নেই তারপর দেখতে দিই আমি এখন দাত্তি এনির কাছে দেখি মুনমুন কোথায় তুই বাড়ি দা কান্দি না কিন্তু Thank you.
সরি সরি একটু লেট হয়ে গেল জরুরি কি জানো আচ্ছা মুনমুন কই তোমার নামে বলছো তুমি আমাদের টপিক ছাড়া অন্য কারো টপিক আমার সাথে কথা বলবা না তুমি আবার শুরু করছো মুনমুনকে নিয়ে আমি তোমার গার্লফ্রেন্ড না মুনমুন তোমার গার্লফ্রেন্ড এটা কোনো কথা হলো থুদু নিজেদের কথা বলে কোনো মানুষ বাথে তার পাতে থপকিত নিয়ে আর শুনো অন্যদের থমত্থা থমাদান করার মধ্যে এক ধরনের শান্তি আছে যদি মানুষের জন্য এত দরদ থাকে না যে মানুষের সমস্যা সমাধান করো আমাদের টপিকে কথা বলতে আসতে হবে না তোমার ছাড়া আমি কেমনে সমস্যা সমাধান করি তুমি ধর আমার কে আছে আমি কার কাছে যাবো আমার দাওয়ার কোন জায়গা আছে কই এখন কি হচ্ছে বলো তাড়াতাড়ি মানে মুনমুন কই তোমার বান্ধবী তোমার বেস্টফ্রেন্ড মুনমুন সম্পর্কে তুমি আমার সাথে কোনো কথা বলবা না আমি মুনমুনকে চিনি না মুনমুন আমাকে চিনে না মুনমুন নামে আমার কোনো ফ্রেন্ড নাই কেন ধরো না মুনমুন তোমার বেস্টফ্রেন্ড না কে বলছে মুনমুন আমার বেস্টফ্রেন্ড তুমি বলতো তোমরা দুজন একসাথে তলো একসাথে পলো না আমি ওকে চিনি না তুমি কি থুতি থুতি জানো না মুনমুন কোথায় গেছে না আমি জানি না জানার ইচ্ছাও নাই যেই মেয়ে কথা শুরু করার আগে ভ্যাঁ করে কেঁদে দেয় ওই মেয়ের সাথে আমার কোনো কথা নাই আচ্ছা তাহলে মানন এখন কি হবে তুমি বলো মানন কি হবে আমি কিভাবে বলবো মানন পোলাটার অবস্থা খুবই খারাপ আমি তোমাকে সমস্যার সমাধান দিয়ে দেই ওই তোমার বন্ধুরে বলো আর একটা মেয়ের সাথে প্রেম করতে এইটা কি মন কথা বলো তুমি প্রেম কি আদল মো নাকি তাইলেই করা দেয় আর প্রেম কি করা দেয় প্রেম তো হয়ে দেয় আমি তোমার সমস্যার সমাধান করে দিব আমি আরেকটা মেয়ে ঠিক করে দিব যে এই মেয়ে যে তোমার মননের সাথে প্রেম করবে বুঝলে ব্যাপার তো ওরকম না তুমি একটু মানে একটু থিমথিয়ারলি দেখো ব্যাপারটা মানে তুমি বুঝতে পারতো না ও একটু থমথার মধ্যে আছে শোনো তোমার এত সমস্যার সমাধান আমি করতে পারবো না তোমার সমস্যা তুমি সমাধান করো আর তুমি যদি আমাদের টপিকে কথা বলতে চাও শুধু তাহলে আমার সামনে আসবে নাহলে আমার সামনে আসবে না তুলো 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 হাতটা করো কেন দেখবে তো না মানে তোমার বাতাস হয়ে ভালো আছে হুম ভালো আছে চলো ওদিকে যাবো দিলে তো বুঝে না সোনা বুঝু তুই আমার তুই যা করতেছস সেটা কি ঠিক করতেছস কথা ও মা আমি এই নেবো একটু গান গাইতেছিলাম এটাও কি পারুম না তোর গানের কথা কে বলতেছে তুই যে কাজগুলা করতেছস এগুলো কি ঠিক করতেছস কোন কাজ কিছুই বুঝিস না তাই না শোন তোর লাস্ট ওয়ার্নিং দিচ্ছি বন্ধু হিসাবে এতদিন যে ছাড় তুই পাইছস এরপর থেকে কিন্তু আর ছাড় পাবি না আরে বলছো তুমি মিষ্টি সুরে It's a game Okay.